হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের শেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে ফিচার্ড চ্যানেল রিমুভ করবেন। ফিচার্ড চ্যানেল বলতে, আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ফিচার্ড চ্যানেল অ্যাড করতে হয়। দেখেন, আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি। এখন চ্যানেল সেকশনে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন অনেকগুলো চ্যানেল এখানে অ্যাড করা রয়েছে। প্রথমে রয়েছে আমার ব্লগিং চ্যানেল, তারপরে মানুষ দে ভিড এক্সপ্লেন, এসটি ইউনিক টেক। সো এগুলো আমি অ্যাড করেছি, যার ফলে এখানে শো করতেছে। এগুলোকে বলা হয় ফিচার্ড চ্যানেল, মানে আপনি যেই ইউটিউবারকে ফলো করেন সেই ইউটিউবারের ইউটিউব চ্যানেলকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড করে রাখতে পারেন ফিচার্ড চ্যানেল হিসাবে। সো এখন আমি চাইতেছি এই যে লাস্টের যে দুইটা চ্যানেল রয়েছে, ভিড এক্সপ্লেন এবং এসটি ইউনিক টেক, এই দুইটাকে আমি রিমুভ করে এখান থেকে সরিয়ে দেব। তো সেই জন্য আজকের এই ভিডিওটি, আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো মাত্র 2 মিনিটে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে ফিচার্ড চ্যানেল রিমুভ করবেন। সো তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। সো আপনি ডাইরেক্ট ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে এসে ইউটিউব স্টুডিও ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল লিখে সার্চ করবেন, তারপর এই লগ ইন অপশনটিতে ক্লিক করবেন। তাহলেই আপনার ওয়াইটি স্টুডিওটি ক্রোম ব্রাউজারে ওপেন হবে। ওয়াইটি স্টুডিওটি ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে। এখানে লেফট সাইডের উপরের কর্নারে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন দেওয়া আছে। সো এখানে 8 নম্বর আইকন দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে কাস্টমাইজেশন আইকন। এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে। সো এই আইকনে আমি ক্লিক করে দিলাম, তারপর নতুন একটা পেজে আমাকে নিয়ে আসবে। সো এখন লাস্টে দেখতে পাচ্ছেন ফিচার্ড চ্যানেল নামে 3টি চ্যানেল অ্যাড করা আছে। সো আমি এখান থেকে লাস্টের 2টা চ্যানেল রিমুভ করব। সো যেই চ্যানেলটি আপনি রিমুভ করতে যাচ্ছেন সেই চ্যানেলের উপর ক্লিক করবেন। ক্লিক করলেই এই রাইট সাইডে 3-ডট মেনু আপনাকে শো করবে আপনার সামনে। এই 3-ডট মেনুতে ক্লিক করলেই রিমুভ সেকশনে ক্লিক করবেন। রিমুভ সেকশনে ক্লিক করলেই সো এখন দেখতে পাচ্ছেন ভিড এক্সপ্লেন রিমুভ হয়ে গিয়েছে। তারপর রয়েছে এসটি ইউনিক ট্যাগ, এটাকেও আপনি ওই 3-ডট মেনুতে ক্লিক করবেন, রিমুভ সেকশনে ক্লিক করবেন, সো এটাও রিমুভ হয়ে গিয়েছে। এখন বাকি আছে 1টি, আমি এটি রিমুভ করবো না, কারণ আমি ইনাকে আমি ফলো করি, অযথা আমি যে কোনো চ্যানেলকে আমি এখানে অ্যাড করবো না, সেই জন্য আমি আপনাকে রিমুভ করে দেখালাম। তারপর উপরে দেখেন পাবলিশ বাটন দেওয়া আছে, পাবলিশ বাটনে আপনি ক্লিক করে দেবেন। সো পাবলিশ বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার ওই 2টা চ্যানেল রিমুভ হয়ে যাবে। এখন আর আপনার ইউটিউব হোম অ্যাপ্লিকেশনের চ্যানেল সেকশনে এই 2টা চ্যানেল শো করবে না। সো আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে একটি ইউটিউব চ্যানেল থেকে ফিচার্ড চ্যানেল রিমুভ করতে হয়। আই হোপ এই ভিডিওটি আপনার উপকারে এসেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আর ইন্টারেস্টিং বা টিউটোরিয়াল দেখার জন্য। তাহলে দেখা হবে কোনো অন্য ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।